এদিকে দেশব্যাপী যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে নৈরাজ্য উল্লেখ করে সারা দেশে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ নিয়ে কথা বলতে আমাদের সিলেট নিউজ সেন্টারে আছেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম। জনাব আজিজ আহমেদ সেলিম, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটা জানছিলেন যে কাল জামায়াত ইসলামী সারা দেশব্যাপী কিন্তু বিক্ষোভ ডেকেছে, এই বিক্ষোভকে আপনি ঠিক কীভাবে দেখছেন? জামাতে ইসলামী এই পর্যন্ত যেগুলো বিক্ষোভ করেছে সেগুলো প্রকাশ্যে এখনও করতে পারেনি। তারা যেগুলো করেছে সেগুলো চূড়াগুপ্ত বা হঠাৎ করে বের হয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করেছে, এবং এই বিক্ষোভ প্রদর্শনের সময় তারা বিভিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে, বিশেষ করে পুলিশের উপর হামলাসহ গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ইত্যাদি তারা দিয়েছে। তো আগামী যে তারা যে বিক্ষোভ এবং বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, আমার মনে হয় তারা সেই পথটি বেছে নিবে, কারণ গত 5 তারিখ থেকে সারা দেশে যে তারুণ্যের যে গণজাগরণ, সেই গণজাগরণের পর এখন মানুষ সামাজিকভাবে এবং বিভিন্নভাবে জামাতে ইসলামীকে বর্জন করতে শুরু করেছে, ফলে আমার মনে হয় তারা এই বিক্ষোভ করতে পারবে না, এবং গণজাগরণের জন্য তারা হয়তো চূড়াগুপ্ত হামলা বা ভাঙচুর বা গাড়িতে আগুন ইত্যাদি দিতে পারবে, কিন্তু কোনো অবস্থায় তারা আমার মনে হয় বিক্ষোভ বা এ ধরনের কর্মসূচি পালন করতে পারবে না। তো সেক্ষেত্রে যেই সমাবেশ করা হচ্ছে সিলেটে, সেই সমাবেশের কোনো নতুন কর্মসূচি আসতে পারে কি না? নতুন কর্মসূচি বিশেষ করে ঢাকার শাহবাগে যে কর্মসূচিগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে, যে লাগাতার কর্মসূচি, যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে, সেই কর্মসূচির সাথেই সিলেটের কর্মসূচিকে মিলিয়ে এখানে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ চলছে। প্রতিদিন বিকেল 3টে থেকে মধ্যরাত পর্যন্ত এখানে হাজার হাজার তরুণের সমাবেশ করছে, সেই সাথে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সাংস্কৃতিক কর্মীরা এখানে গান বা কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। জনাব আজিজ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।